নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, বলুন চলো নবীজির জান্নাতে মদিনাতে। নবীজির গোলামের, নবীজির আশেকের কোনো চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলিহি আসহাবিহি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আছো বুঝি না, তোমার মায়াই কান্দে নবী, তোমার মায়াই কান্দে নবী, শুয়ে সুনার মদিনা আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কবে জানি ডাকাশিবে এই বাড়ি ঘর সারিতে, আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে, আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। বলগ লিকা মালিকি কশপদি জমালিকি হসনত জমিও খালিকি সালিকি। বাবারা ভাইয়েরা কষ্ট হইতেছে আপনাদের? আমি এখনো ভূমিকার মধ্যে রইলাম, আলোচনার সামনে একটু লম্বা হবে, একটু কষ্ট কি করতে রাজি আছেন? সবসময় তো ঘুমাবেন, কালকেও ঘুমাবেন, একটা রাত্র ধেন, এই রাত্র হয়তো আর কয়টা হায়াতের মধ্যে আছে আমরা কি কেউ বলতে পারি? আজকে এখানে বসা এমনও হইতে পারে কালকে এমন সময় সাদা কাফন পরে কবর। যদি এই রাত্রগুলো নবীর ভালোবাসায় নিয়ে কবর যেতে পারি, বলুন আমাদের ভাগ্য ভালো হবে না খারাপ হবে? কবরে যাওয়ার সময় নবীর নামের একটা দোহাই দিতে হয় কিনা, নাকি কোন নেতা নেত্রীর দোহাই দিলে চলবে? বর্তমানে তো তত্ত্বাবধায়ক সরকারের দোহাইও দেওয়া যায় মনে হয়, দেওয়া যাবে কি কন? দেওয়া যাবে না কেন? যার কথাই, ঢাকা থেকে চট্টগ্রাম পর্যন্ত রাস্তার দুই পাশে বিল্ডিং ভাঙ্গিয়া পরিষ্কার, এরকম ব্যক্তির দোহাই কবরে দেওয়া যাবে না? যাই দিব হ্যারেও ধরব, যার দোহাই দিব হ্যারেও ধরব। শুধুমাত্র একজন ব্যক্তিত্বের দোহাই কবরে দেওয়া যায়, সেটা হলো বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলিল্লাহ। নাকি কে কোন পার্টি করেন, কে কোন দল করেন, এই পার্টি দলের নেতা নেত্রীর নাম কইলে ছাইরা দিব না? কাজী যার দোহাই কবরে মুক্তি পাওয়া যায়, এই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? কারণ কয়দিন থাকবেন এদেশে,
আমাদের আগে যারা আসছিল তারা চলে গেছে, আমরা যারা আছি আমাদেরও যাওয়ার বিষয় পড়ছে, শুধু খালি ফ্লাইট ডেটটা বাকি। ফ্লাইট ডেট কবে জানি, কার ফ্লাইট ডেট হয়, আর মসজিদের ইমাম সাহেব মাইকে ঘোষণা দেয় আগামীকাল সকাল 10:30 আব্দুল মালিকের শেষ বিদায়ের অনুষ্ঠান। বলুন অনুষ্ঠানটা কি হবে? জানাজা। দেখবেন একটা বিমান আছে মসজিদে থাকে, সাইরিফায়া বিমান, এটা তেল মোবিল লাগে না। বাংলাদেশ বিমানে সৌদি যাবেন আপনাকে হাফ ডাউন টিকেট দিবে, কাতার যাবেন হাফ ডাউন টিকেট, কুয়েত যাবেন হাফ ডাউন টিকেট। মসজিদের কোনায় যে একটা বিমান থাকে এটার মধ্যে কিন্তু হাফ ডাউন টিকেটের ব্যবস্থা, শুধু কি যাওয়ার টিকেট, আসার টিকেট। আগে যারা গেছে কেউ আসে নাই, কেউ আসে নাই। আমাদের দেশে একটা প্রচলন আছে গলা কাটা ভিসা আছে না? আমার এক সম্পর্কে আশপড়োশী ভাই লাগে, হ্যাঁ বিদেশ গেছে, 8 দিন পরে দেখি বাড়ি, কি রে বেটা 2,00,000 খরচ করে বিদেশ গেলে ওখান বাড়িতে কান্দে, ভাই সব শেষ, কিসে এয়ারপোর্টে দরাদ পড়ছি গলা কাটা ভিসা, 8 দিন পরে আবার পাড়ায় দিছে। আচ্ছা আপনাদের এ এলাকায় কবর থেকে 8 দিন পরে আইসা বলতেছে আমার গলা কাটায় ভিসা কবরে দিছে, এই খবর পাইছেন কেউ? ফাইনাল ভিসা, গলা কাটা ভিসার ব্যবস্থা কবরে নাই। এই ভিসা প্রত্যেকেরই আইসা পড়ছে, শুধুমাত্র ফ্লাইট ডেটটা বাকি, কবে জানি কার ফ্লাইট ডেট হয়ে যা, কবে জানি কার বাচ্চা এতিম বাবা বাবা বলে কাঁদবে, কবে জানি কার স্ত্রী বিধবা হয়ে যায়, কবে জানি কার বিছানা খালি হয়ে যায়, কবে জানি কার অফিসে কালো নিশান উড়াইয়া দেয়। বলুন এই সময় প্রত্যেকের আসবে কিনা? তার আগে লন সম্পর্ক করি ওই ব্যক্তির সাথে যার উপর আল্লাহ নিজে 24 ঘন্টা দরুদ শরীফ পড়ে। এই নবীর সাথে সম্পর্ক থাকলে লাভ হবে না লস হবে? তাই আসুন, তাই বলতেছিলাম এই নবীর ভালোবাসায় ভারতের জমিনে সে পাকিস্তানি যুবক আব্দুর রশিদ নবীর সরাসরি সাক্ষাৎ। নবী কথা দিয়েছেন আমার পাশের বিছানায় ঘুমাবে, এ নবীর ভালোবাসায় কি লাভ হবে না লস হবে? তাই বলতেছিলাম আসুন এ নবীর পক্ষে আসুন, এ দেশ ছেড়ে দিতে হবে। নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া নামাজে যায়েন না, নবী ছাড়া হজ করতে যায়েন না, নবী ছাড়া মাদ্রাসায় যায়েন না, নবী ছাড়া মসজিদে যায়েন না, নবী ছাড়া কবরও যায়েন না, নবী ছাড়া হাসরে যায়েন না, নবী ছাড়া মিজানও যায়েন না। কোন ইবাদত করে নবী ছাড়া যত ইবাদত আছে কোন ইবাদত দিয়ে আমার আল্লাহ খুশি হবে না। বাস্তবে আসুন না, উত্তম ইবাদত নামাজ। আপনাদের এই এলাকায় উত্তম ইবাদত কিসের বলে? সারা পৃথিবীতে বল উত্তম ইবাদত নামাজ। এর মধ্যে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ, প্রথম ওয়াক্তটা হলো ফজর, প্রথম ওয়াক্তটা ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাত। নামাজ কিভাবে পড়বেন বলুন তো? 2 রাকাত সুন্নত, 2 রাকাত। আচ্ছা সুন্নত আগে পড়েন না পরে পড়েন? আচ্ছা আগে পড়েন কেন? আগামীকাল থেকে আমি বলে দিলাম পরে পড়বেন, আপনারা কি মানবেন? মাশাল্লাহ খুশি হলাম, মৌলবীর কথাও মানি না, আল্লাহর বিধানই রাইট, কি কর আল্লাহর সিস্টেম রাইট, মৌলবীর কথা মানবেন না। ওখান দেশের মৌলবীর কথা মানে, মৌলবীর কথা মাইনা মানুষ, নবীরেও আবুল তাবুল কয় কয় না, নবী আমাদের মতো মানুষ, এই সেই নানান কথাবার্তা কয়, নবী আমাদের মতো মানুষ। মা আয়েশা সিদ্দিকা বললেন নবীজি একদিন পায়খানা মুবারক আদায় করে আসছেন, পায়খানা মুবারক, পায়খানাকেও শুধু পায়খানা বললে বেয়াদবি হয়, মুবারক বলতে হবে। পায়খানা মুবারক আদায় করে আসলে মা আয়েশা বললেন আমি দেখতে গেলাম আল্লাহর হাবিব আল্লাহর দোস্ত যার খাতিরে সব, এ নবীর পায়খানা মুবারকের রংটা জানি কেমন, পায়খানা মুবারক একটু দেখে আসি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুক্ষণ ঘোরাঘুরি করে দেখে আসলেন, কই পায়খানা মুবারক তো নাই, মনে হয় পায়খানা করে নাই, ঘরের মধ্যে এসে টেনশন ফিল করতেছেন। আচ্ছা আয়েশার মনে কি নবীজি কি জানতে বাকি আছে? নবীজি কি আয়েশা কি খবর? ওজন না কিছুই না, না কিছুই না কইলেই হবে না, আমি নবী জানতে বাকি নাই, বলো কি খবর? হুজুর ভাবছিলাম আল্লাহর বন্ধুর পায়খানা মুবারকের রংটা কেমন দেখতাম গেছিলাম। হুজুর আপনি কি পায়খানা করেন নাই? নবীজি হাসে, পায়খানা করছি তো, কই দেখলাম না তো। রাসূল বলেন আয়েশা তুমি ভাববো না আমি তোমাদের মতো একজন মানুষ, আমি নবী পায়খানা মুবারক আদায় করার সময়
এই জমিনটা হা করে থাকে আমি নবীর পায়খানা খাওয়ার জন্য। আমার পায়খানা করতে দেরি, জমিন খাইতে দেরি করে না। যে নবী পাকের পায়খানা মোবারক খাওয়ার জন্য জমিন পাগল, আর আমরা পায়খানা কুত্তাও খায় না, অথচ আমরা তুলনা করি নবী আমাদের মতো মানুষ। কাজী এরকম নয়, আসুন আমরা নবীকে নবীর জায়গায় রাখি। আল্লাহ নিজে ঘোষণা দিয়েছেন, বন্ধু আমি আল্লাহর ওয়াহদানিয়াতের মধ্যে কোনো শরীক নাই, তুমি নবীর রেসালাতের মধ্যে কোনো শরীক নাই। কিন্তু আমরা কেন এখানে শরীক করতে যাই? আল্লাহ আমাদেরকে সঠিক জায়গায় রাখো। সকলে বলুন আমিন। বলতেছিলাম ফজরের নামাজ চার রাকাত, প্রথম দুই রাকাত সুন্নত, পরে দুই রাকাত সুন্নত আগে দেওয়ার অর্থ কি? সিস্টেমটা কেন করলো? আজকে আমি যদি বলি কালকাত থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানবেন না। আর এটাই সিস্টেম, এই বিধান সিস্টেম যেটা, এটাই মানবেন। কারণ মৌলবীর কথাই কেউ আন্তাজি মান্তাজি দল গঠন করেন না, কোরআন হাদিসের কথাই যাবেন। মৌলবী ভুল করতে পারে কিন্তু কোরআন হাদিস ভুল করে না। মৌলবীর কথাই মনে যাতা তা করেন না, কোরআন হাদিসের পক্ষে যান, মৌলবীর পক্ষে নয়। তবে আমার বিশ্বাস হয়ে গেল আজকে আপনারা মৌলবীর পক্ষে নয়, কোরআন হাদিসের পক্ষে। আমি বললাম আগামীকাল থেকে ফজরের সুন্নত পরে পড়বেন, আপনারা কেউ মানেন নাই। আল্লাহ আপনাদের হায়াত দেখ, আল্লাহ সঠিক পথে কবুল করুক। সকালে বলুন আমিন। ফজরের সুন্নত আগে।